আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বারোই মে সুরাইয়া তারকা উদিত হলে এই পৃথিবী থেকে করোনা মহামারী বিদায় দিবে আমরা এই সম্পর্কিত অনেক আলোচনা দেখছি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন বক্তার কাছ থেকে বিভিন্ন মোলামার কাছ থেকে এখানে যেই আলোচনাটি ওনারা করছেন বিষয়টি একদিকে সত্য অর্থাৎ সত্য বলতে এই সেন্সে যে সুরাইয়া তারকা সম্পর্কিত পবিত্র হাদিস গ্রন্থসমূহে যেই ব্যাখ্যাগুলি রয়েছে যে হাদিসগুলি রয়েছে এগুলি ঠিক আছে এখন কথা হল ওই হাদিসের আলোকে এই বর্তমান করোনা মহামারী বিদায় নেবে কি না এটি হলো এখন প্রশ্ন সংক্ষিপ্তভাবে আমি সুরাইয়া তারকা সম্পর্কে বলছি আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না আপনারা বিভিন্ন আলোচনাতে সেটি শুনেছেন বা দেখেছেন যে বারোই মে সুরাইয়া তারকা উদিত হবে শহর থেকে রোগবালাই দূর হয়ে যাবে এখানে যে হাদিসে যেই কথাগুলি রয়েছে এখানে কয়েকটি হাদিস রয়েছে সুরাইয়া তারকা সম্পর্কিত সেটির যদি একত্রিত করা হয় তাহলে মূল কথা হচ্ছে যে মে মাসে এই সুরাইয়া তারকাটি কিন্তু আজকেই কিন্তু নতুন না আমরা অনেক ভিডিওতে এমনভাবে বক্তব্য উপস্থাপন করা হচ্ছে যে বলা হচ্ছে যে এমন একটি তারকা উদিত হবে সুরাইয়া তারকা মে মাসের বারো তারিখে সেই থেকে করোনা মহামুক্তি পাবে না বিষয়টি কিন্তু তা নয় এই সুরাইয়া তারকাটিও কিন্তু নতুন কিছু নয় আমরা জানি যে ঋতু রয়েছে যেমন বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে বর্ষাকাল গ্রীষ্মকাল হেমন্তকাল বসন্ত এরকম এক একটি সিজনে কিন্তু এক এক রকম অসুখ বিসুখ হয়ে থাকে যেমন শীতকালে একরকম অসুখ বিসুখ হয় আবার শীতকাল থেকে যখন গরমকালে ঋতু পরিবর্তিত হয় তখন একরকম অসুখ বিসুখ হয় আবার গরম থেকে যখন আমরা আবার আস্তে আস্তে ঠান্ডার দিকে যাই এই যে ঋতু পরিবর্তন অথবা রোদ শীতকালে একরকম থাকে গরমকালে একরকম বসন্তকালে একরকম এই যে রোদের তাপমাত্রা বা তেজ কম বেশি থাকে সেরকমই একটি বিষয় হল সুরাইয়া তারকা যেমন চন্দ্রের কারণে জোয়ার ভাটা হয়ে থাকে তেমনি সুরাইয়া তারকাও কিন্তু একটি নিয়মিত একটি তারকা এটি কিন্তু হঠাৎ করে বারোই মে উদিত হবে এরকম কোনো কিছু নয় সুরাইয়া তারকাটি প্রথমে নভেম্বর মাসে সন্ধ্যার দিকে উদিত হয় তারপরে এটি ফেব্রুয়ারি মাসে মাঝ রাতে এটি উদিত হয় আবার এই মে মাসের বারো তারিখের দিকে এটি ফজরের সময় উদিত হয় অর্থাৎ এটি কিন্তু সারা বছরই কিন্তু এটি চলতে থাকে এই পরিক্রমাটি এই সুরাইয়া তারকাটি আমরা ইউটিউবের বক্তব্যের কারণে হঠাৎ করে মনে হচ্ছে যে এটি মনে হয় যে নতুন কোন একটি তারকা যেটি আমাদের উপরে হঠাৎ করে কোনো তারকা উদিত হবে আর সব সমস্ত মহামারী দূর হয়ে যাবে বিষয়টি কিন্তু তা নয় কারণ আমরা যদি কেউ মনে করি যে সুরাইয়া তারকা আসলে করোনা দূর হয়ে যাবে তাহলে কিন্তু এটি অনেকটা শিরকের পর্যায়েও হয়ে যেতে পারে এটি কিন্তু সুরাইয়া তারকার কারণে কিন্তু কোনো রোগবালাই দূর হয় না যেমন আমরা অনেক সময় বলে থাকি যে হ্যাঁ এখন দিন বৃষ্টির কারণে একটি সেৎ আবহাওয়া হয়ে গেছে বিভিন্ন জায়গায় ফাঙ্গাসে জমে গেছে এটি রোদ উঠলে কমে যাবে অর্থাৎ এটি একটি বাস্তব অবস্থা বোঝানো হয়েছে বা একটি সময় বা একটি কালকে বোঝানো হয়েছে রাসুল্লি করিম সাল্লা সাল্লাম যেটি বলতে চেয়েছেন যে সুরাইয়া তারকা উদিত হলে তোমরা তারপরে তোমাদের ফল ফলাদি বিক্রি করবে অর্থাৎ আমরা দেখবেন যে শীতকালে দেখবেন বিভিন্ন গাছে বা বিভিন্ন ফসলাদিতে দেখবেন সাদা সাদা একটি রং ধারণ করে বা বিভিন্ন পোকা মাকড় আক্রমণ করে থাকে যেটি এখন বর্তমানে বিজ্ঞানিক কৃষি বিজ্ঞানে অনেক মেডিসিন স্প্রে করা হয় কীটনাশক স্প্রে করা হয় তো সেরকমই কিছু বুঝাতে গিয়ে রাসুলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা এখন ফল ফলা তোমাদের খেজুর এখন বিক্রি করো না সুরাইয়া তারকা উদিত হলে শহর থেকে রোগ বালাই দূর হবে তারপরে তোমরা সেগুলি বিক্রি করো এখন এটি কিন্তু নিয়মিত এটি সারা বছরই অর্থাৎ প্রতি বছরই কিন্তু আমাদের এই পরিক্রমাটি আসবে যাবে কিন্তু অনেকেই আমরা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে এই সুরাইয়া তারকা উদিত হলে বারোই মে পৃথিবী থেকে করোনা মুক্তি হয়ে যাবে না এই কথাটি এক অর্থে ভুল হ্যাঁ আমরা আশা করতে পারি কামনা করতে পারি দোয়া করতে পারি যে রাসুল করিম সাল্লাহ সাল্লামের এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক যদি রহম করে সেই ছোটোখাটো রোগ বালাইয়ের সাথে সাথে যদি এই মহামারী এই গজব আমাদের থেকে দূর করে দেন তাহলে সেটি আমাদের জন্য একটি বিরাট পাওয়া কিন্তু সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে সুরাইয়া তারকা উদিত হলে করোনা মুক্তি পাবে আর এই করোনার কিন্তু এটি কিন্তু আমাদের রেগুলার রোগ বালাই না রেগুলার রোগ বালাই বলতে যেমন আমরা সিজন চেঞ্জের সময় ঠান্ডা কাশি সর্দি কাশি বা এটা সেটা হয়ে থাকে নর্মাল অসুখ বিসুখ বিভিন্ন অসুখ বিসুখ হয়ে থাকে মানব দেহে সেইটি কিন্তু নয় এই করোনা মহামারী কিন্তু একটি বিশেষ গজব আকারে আমাদের সামনে এসেছে বিশেষ সতর্ক বার্তা হিসাবে এসেছে এখন এই করোনা মহামারী এই তারকার কারণে এই সময়ের মাঝে দূর হবে কি না এটি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারবে না এটি শুধু আলিমুল গাইব আল্লাহ রব্বুল আলমিনই শুধু বলতে পারবেন তিনি যদি তিনি যদি আমাদের উপরে রহম করেন তাহলে এটি দূর হওয়া সম্ভব কোনো তারকার কারণে সূর্যের কারণে চন্দ্রের কারণে বা অন্য কোনো কারণে এটি দূর হবার বিন্দু বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই অতএব আমরা যেটি কামনা করতে পারি যে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে সুরাইয়া তারকা উদিত হলে শহর থেকে রোগ বালাই দূর হবে এটি নর্মাল রোগ বালাইয়ের কথা বলা হয়েছে আমি আবার বলছি এটি নর্মাল সাধারণ যে রোগ বালাই অসুখ বিসুখ বা আর এখানে যে হাদিসের যে ব্যাখ্যাটি রয়েছে এটি মূলত ফসলাদির রোগ বালাইয়ের কথাই মূলত ইঙ্গিত করা হয়েছে সেই আলোকে আমরা কামনা করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ এই করোনা যেন দূর হয়ে যায় এটি সবসময় আমাদের জন্য কাম্য অতএব এই ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা থেকে তারা মুক্ত থাকুন যে সুরাইয়া তারকা উদিত হলে করোনা মুক্তি হয়ে যাবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এরকম কোনো কথা কোনো হাদিসে কোনো কোরআনের ব্যাখ্যায় এটি কিন্তু নেই এটি আমরা অনেকেই ভুলবশত অনেকেই এটি ওই হাদিসের সাথে বর্তমান এই রোগটিকে মিলিয়ে নিজেরা একটি ব্যাখ্যা দিয়েছেন যার যার জ্ঞান অনুযায়ী ওনারা ব্যাখ্যা দিতে চেষ্টা করেছেন একটি আশারবাণী দিতে চেষ্টা করেছেন কিন্তু এটি কোনো মতেই বিশ্বাস করা যাবে না যে বারোই মে তারিখে করোনা মহামারী থেকে বিদায় নেবে এই সুরাইয়া তারকার কারণে আল্লাহ পাক আমাদেরকে এই এইসব ছোটোখাটো ভুল থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক কারণ কেউ যদি মনে করে যে সুরাইয়া তারকা উদিত হলে এই তারকা আমাদের সব রোগ বালায় দূর করে নিয়ে যাবে এটি কিন্তু ভুল এই ভুলটি যেন আমরা আপনারা কেউ না করি সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও সকল উন্মতে মহাম্মাতির জন্য দোয়া করবেন যেন এই পৃথিবী থেকে মহামারী অতি দ্রুত শেষ হয়ে যায় এখন পবিত্র রমজান মাস চলছে এটি দোয়া কবুলের মাস রহমতের মাস মাখফেরাতের মাস নাজাতের মাস মাগফেরাত চলে যাচ্ছে আর মাত্র একটি দুটি দিন রয়েছে মাখফেরাতের শেষ দশক দোজক হতে জাহান্নাম হতে মুক্তির দশক এই মাসগুলিতে আল্লাহ পাক যেন এই রমজান মাসের উশিলায় খাতিরে এই করোনা থেকে মুক্তি দেন আর আমরা আগামী শেষ দশকে লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম যেই রাত সেই রাতটিকে যেন আমরা কাজে লাগাতে পারি আলেম ওলামাগণ বিশিষ্ট ওলামাগণ বিভিন্ন গবেষণা প্রেক্ষিতে সাতাইশে রমজানের রাতকে লাইলাতুল কদর বলেছেন কিন্তু হাদিসের আলোকে আমরা তেইশ তারিখের রাত পঁচিশের রাত সাতাইশের রাত উনত্রিশের রাত সব কয়টি রাতেই আমরা আমল করার চেষ্টা করব। আর বেশি বেশি করে তওবা ইস্তেকফার করতে হবে এই রমজান মাস পাওয়ার পরেও এই আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে প্রেরিত করোনার গজব দেখেও আমরা যারা এখনও সংশোধন হতে পারিনি আমরা যারা এখনও গুণ মাফ করাতে পারিনি আমাদের চেয়ে হতভাগা আর কেউ নেই এই মহামারী আমাদের জন্য একটি বিশেষ সতর্ক বার্তা আর আমরা একটি দোয়া কবুলের মাস অতিক্রম করছি যেখানে প্রতি মুহূর্তেই দোয়া কবুল হতে থাকে আপনারা সকলেই দোয়া করবেন এই মহামারী থেকে আর বিশেষ করে শুধু মহামারী থেকে মুক্তি লাভ করব এটাই বড় কথা নয় আল্লাহ পাক যেন আমাদের জীবনের সকলের সকল গুণা মাফ করে দিয়ে আমাদেরকে সংশোধন হবার তৌফিক দান করেন আমরা যেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিকমতো রোজা আদায় করতে পারি ঠিকমতো হজ করতে পারি জাকাত দিতে পারি এই যে এখন কিন্তু জাকাতের মাস চলছে আর চারিদিকে কিন্তু একটি বেশ অভাব দেখা দিচ্ছে আমরা যারা সচ্ছল আছি আপনারা যারা সচ্চল ধনবান তারা একটু বেশি বেশি করে জাকাতটি আদায় করুন আর সামনে ঈদ উল ফিতর আসতেছে ঈদ উল ফিতরের সাথে একটি বিষয় জড়িত যে ফিতরা আমরা ফিতরা কতটুকু করে দান করব তো এটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বলছি ইসলামিক ফাউন্ডেশনের যেই ওলামা বোর্ড রয়েছেন ওনারা ন্যূনতম মিনিমাম ফিরকা নির্ধারণ করে দিয়েছেন সত্তর টাকা করে আর সর্বোচ্চ আপনি দুই হাজার টাকা তিন হাজার টাকাও আপনি দান করতে পারেন অর্থাৎ জনপ্রতি কেউ ইচ্ছা করলে যার যার সামর্থ্য অনুযায়ী এখন আমিও সত্তর টাকা দান করলাম আরেকজন কোটি কোটি টাকার মালিক সেও যদি সত্তর টাকা করে দান করে তাহলে কিন্তু হবে না তাকে অন্তত দান করতে হবে জনপ্রতি প্রতি তিন হাজার টাকা বা চার হাজার টাকা অর্থাৎ এটি বিভিন্ন জিনিসের দাম অনুযায়ী এই মূল্যটি নির্ধারণ করা হয়ে থাকে কিসমিসের দাম গমের দাম ভালো খেজুরের দাম তো সেই আলোকে আপনারা যারা ধনশালী ব্যক্তি আছেন তারা সত্তর টাকার হিসাবে নয় সত্তর টাকা হলো একদম সাধারণ যারা একদম না পারতেই নয় তারা এই ফিততাটি দান করবেন আর ফিতরাটি পরিবারের সকলের পক্ষ থেকে অর্থাৎ আপনার পরিবারে যদি পাঁচজন হয় আপনি জন প্রতি সত্তর টাকা করে বা একশো টাকা করে বা দুইশো টাকা করে আপনি যদি একশো টাকা করে দেন কোনো অসুবিধা নেই পাঁচশো টাকা দেন কোনো অর্থাৎ বেশি দিতে পারবেন কিন্তু সত্তর টাকার নিচে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না এটি মাথায় রাখবেন আর জাকাতও আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন অর্থাৎ মনে করুন আপনার মোট জাকাত আসলো বিশ হাজার টাকা আপনি তার সাথে যাদের সামর্থ্য আছে পাঁচ হাজার টাকা আপনি বাড়িয়ে দিতে পারেন তো আল্লাহ পাক আমাদেরকে এই সকল দান সৎকা করা তৌফিক দান করুক কারণ দান সৎকার করলে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর গোসা কমে যায় রাগ কমে যায় অর্থাৎ যারা ধনশালী আছেন বিভিন্ন রোগ অসুখ বিসুখ বিপদ আপদে জর্জরিত আমরা আছি তারা যদি বেশি বেশি করে দান করতে পারি তাহলে সেই বিপদ আপদটি কিন্তু কেটে যায় আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক আমিন